হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি একটি জাপানিজ সার্ভাইভাল মুভি। এটি এমন এক মুভি যেটা দেখার পরে আপনারা ভয় পেয়ে যাবেন, যদিও এটা কোনো হরর মুভি না, আর না তো এখানে কোনো ভূত আছে। আর আমি মনে করি এই মুভিটি দেখা প্রতিটি মানুষ এই মুভিটির সাথে সম্পৃক্ত। যদি আমার কথা ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা এই মুভি ডিসলাইক করে দেবেন। সাথে রয়েছে আমি তাজওয়ার সাকিব ফ্রম সিনেমার গপ্প। তো চলুন দেরি না করে শুরু করে দিই আজকের নতুন মুভির এক্সপ্লেনেশন। এই মুভির শুরুতে আমরা সুজুকি ফ্যামিলিকে দেখতে পাই। এই ফ্যামিলিতে চারজন মেম্বার আছে। তারা একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকে। বাচ্চাদের বাবার নাম ছিল ইয়োশি, যে টিভি দেখছিল। তার ছেলে কিংজি ও মেয়ে ইয়োবি তাদের ফোন ও ল্যাপটপ নিয়ে বিজি ছিল। এখানে আমরা দেখি পুরো ফ্যামিলি এন্টারটেইন করতে সম্পূর্ণভাবে টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট, আর তারা একে অপরের সাথে খুব কম সময় কাটায়। মানে এই ফ্যামিলি একদমই বর্তমান সময়ের ফ্যামিলির মতো। পরের দিন সকালে ইয়োশি দেরি করে ঘুম থেকে ওঠে, কারণ আজ তার ঘড়িতে অ্যালার্ম বাজেনি। সে জলদি বাইরে এসে তার ওয়াইফ মিক্সুর কাছে জিজ্ঞাসা করে কয়টা বাজে, কিন্তু বাড়ির কোনো ঘড়ি কাজ করছিল না। সাথে মিক্সু তাকে বলে আজকে ইলেকট্রিসিটিও নেই, যার কারণে বাড়ির কোনো মেশিনই কাজ করছিল না। ইয়োবিও ঘুম থেকে ওঠে, আর যেই সে জানতে পারে বিদ্যুৎ নেই তখন সে জলদি তার ফোন দেখতে যায়। ইয়োশি ইলেকট্রিসিটি কোম্পানিতে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনও বন্ধ হয়ে গিয়েছিল। তারপর ইয়োশি ও বাচ্চারা রেডি হয়ে কাজ ও স্কুলে চলে যায়, কিন্তু সামনেই তারা লোকেদের ভিড় দেখে। যেই তারা জানতে পারে লিফটের জেনারেটরও কাজ করছে না, তখন সবাইকে সিঁড়ি দিয়ে নামতে হয়। হঠাৎ এমন পাওয়ার আউটেজ হয়, সবাই অনেক কনফিউজড ছিল। ইয়োশি আগেই অনেক দেরি করে ফেলেছিল, এজন্য সে ট্রেন স্টেশনে যায়, যেখানে সে আবার ভিড় দেখতে পায়। কিছুক্ষণ পর সবাই জানতে পারে পাওয়ার আউটেজের কারণে ট্রেনও বন্ধ হয়ে গিয়েছে। অফিসার সবাইকে বলে ট্রেন চলাচল শুরু হলে সে সবাইকে জানিয়ে দেবে। তখন সবাই জলদি বাস ধরতে যায়, কিন্তু সব ইলেকট্রিক আর ফিউল পাওয়ার সিস্টেম রহস্যজনকভাবে অকেজো হয়ে গিয়েছিল। এরপর আমরা কিংজিকে দেখি যে তার সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। সে অবাক হয়ে যায় রোডে একটা গাড়িও চলছে না। কিংজি প্রতিটা লোককে দৌড়ে কাজে যেতে দেখে, এমনকি কিছু লোক তার সাইকেল দেখেও হিংসা করছিল। অন্যদিকে ইয়োশি কোনো রকমে তার অফিসে পৌঁছায়, কিন্তু সে সেখানে যেয়ে জানতে পারে অফিসের অটোমেটিক ডোরও বন্ধ হয়ে আছে, যেটা খুলছিল না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সেখানে কোনো লোকের ঘড়ি কাজ করছিল না, যার কারণে সেখানে কেউই জানতো না এখন কয়টা বাজে। কিছুক্ষণ হওয়ার পরে তার দুই কলিগ ওই ডোর ভেঙে ফেলে, আর সবাই ভেতরে তাদের কাজ করতে যায়। কিন্তু অফিসের ভিতরে যাওয়ার পরে সবাই হতাশ হয়ে যায়, কারণ অফিসের কম্পিউটার কাজ করছিল না, কারণ এখানেও বিদ্যুৎ ছিল না। অন্যদিকে বাড়ির বাইরে মিক্সু তার কিছু ফ্রেন্ডের সাথে দেখা করে। তারা সবাই পাওয়ার আউটেজের ব্যাপারে কথা বলছিল। তার সব ফ্রেন্ডসরা কাছের একটি দোকানের দিকে যায়, যাতে তারা রাতের জন্য কিছু মোমবাতি আনতে পারে। মিক্সু কনফিউজড ছিল, কারণ সে মনে করছিল রাত হতে হতে হয়তো বিদ্যুৎ চলে আসবে, কিন্তু তবুও সে তার ফ্রেন্ডসদের ফলো করে। দোকানে যে সবাই পানীয় খাবার স্টক করছিল, মিক্সুও এমনটিই করে, কিন্তু পেমেন্ট করার জন্য লম্বা লাইন লেগে গিয়েছিল। এখন পেমেন্ট মেশিনও ইলেকট্রিসিটিতে কাজ করে, এজন্য ক্যাশিয়ার অ্যানাউন্স করে তারা শুধু ক্যাশই নেবে। তাই কিছু লোক লাইন ছেড়ে এটিএম মেশিনের দিকে যায়। এখন তারা জানতে পারে যে এটিএমও কাজ করছে না, কারণ এটিএমও ইলেকট্রিসিটিতে চলে। অন্যদিকে ইয়োশির অফিসের লোকেরা বুঝতে পারে এটা কোনো নর্মাল পাওয়ার আউটেজ না, কিন্তু তারা জানতো না যে আসলে কি হয়েছে। তাদের বস আজকের দিনে তাদেরকে ছুটি দিয়ে দেয়, কারণ কেউই আজ তার কম্পিউটারে কাজ করতে পারবে না। বাড়িতে যাওয়ার সময় ইয়োশি সাইকেলের দোকানে যায়। পাওয়ার আউটেজের কারণে সাইকেলের দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল, কিন্তু তবুও ইয়োশি একটি সাইকেল কিনে নেয়। রাতে বাড়িতে চারিদিকে মোমবাতি সাজানো ছিল, সবাই শান্তিতে তাদের রাতের খাবার খায়। কিংজি ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে যে সে জানতে পারে টয়লেটের ফ্লাশে কাজ করছে না, আর কোনো ট্যাবও কাজ করছে না। ইউই কনফিউজড হয়ে যায়, কারণ ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ চলে গেলে ট্যাব বন্ধ হয় না। ডিনারের পরে কিংজি ও ইয়োশি রুমে যায়, কিন্তু কিছুক্ষণ পরে তারা ফোন ও ইন্টারনেট ছাড়া বোর হয়ে যায়। পুরো ফ্যামিলি বারান্দায় এসে সুন্দর আকাশ দেখে। পুরো শহরে বিদ্যুৎ ছিল না, কিন্তু তারার আলোতে পুরো শহর দেখা যাচ্ছিল। তারা সবাই একসাথে সময়টা এনজয় করে, না জানি তারা কত দিন পরে এত সুন্দর সময় এনজয় করছে। এখন তিন দিন হয়ে গিয়েছিল, পুরো শহরে এখনো ইলেকট্রিসিটি আসেনি। তাদের অ্যাপার্টমেন্ট পুরোপুরি ভাবে বদলে গিয়েছিল। রান্নাঘরে নোংরা প্লেট বাসন পড়েছিল, কারণ সেগুলো ধোয়ার মতো পানি ছিল না। কাপড় চোপড় ঘরের ভেতরেই শুকানো হচ্ছিল। শুধুমাত্র তিন দিন বিদ্যুৎ না থাকার ফলে মানুষজনের জীবনযাত্রার অনেক পরিবর্তন চলে এসেছিল। ওই দিন ইয়োশির অফিসে তার বস অ্যানাউন্স করে বিদ্যুৎ না আসা পর্যন্ত কারোরই অফিসে আসার দরকার নেই। কিন্তু ইয়োশি বলে যদি কাজ না করে তাহলে তারা টাকা কিভাবে বর্জন করবে, কিন্তু তার বস তাকে তার পরিবারের খেয়াল রাখতে বলে। তার বস তাকে বলে এমন কন্ডিশনে টোকিওর মতো শহরে থাকা অনেক বেশি কঠিন হয়ে যাবে, কারণ অনেক জলদি শহরের পানি ও খাবার দাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
অফিসের বাইরে ইয়োশি দেখে তার বস তার ফ্যামিলির সাথে নিজের গ্রামের বাড়ি যাচ্ছিল। এখন ইয়োশিও এমনটি করার চিন্তা করে, কিন্তু তার মনে হচ্ছিল অনেক জলদি সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। এরপর আমরা দেখি মিক্সু বোতল নিয়ে পানি আনার জন্য পাশের পাড়ায় যাই। সেখানে তার মতো আরো অনেক লোক ছিল, কিন্তু তারা জানতে পারে যে খাওয়ার পানিও শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে ইয়োশি ব্যাংকে যায় যাতে সে কিছু টাকা উইথড্র করতে পারে, কিন্তু সেখানেও অনেক ভিড় ছিল। ভিড়ের চাপে সে বাইরে পড়ে যায়। এখন পাওয়ার আউটেজের পরে 7 দিন হয়ে গিয়েছিল। দোকানের সব খাবার পানি সবকিছু শেষ হয়ে গিয়েছিল। অফিস ও স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছিল। পাওয়ার আউটেজের কারণে সব ফ্যাক্টরিও বন্ধ হয়ে গিয়েছিল। এখন বেশিরভাগ লোকই গ্রামের দিকে যাচ্ছিল। এজন্য ইয়োশিও সিদ্ধান্ত নেয় তারা একাজই করবে। পরের দিন তারা তাদের জিনিসপত্রের সাথে সাইকেল নিয়ে খুব তাড়াতাড়ি বের হয়ে পড়ে। দুইজন বাচ্চারা নিজেই সাইকেল চালায়, কিন্তু ইয়োশি মিক্সুকে তার সাইকেলের পিছনে নিয়ে যায়। তারা রাস্তায় পানি কেনার জন্য থামে, কিন্তু সব দোকানদাররা পানির দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। মিক্সু বার্গেনিং করে আর কম দামে পানি কিনে নেয়। তারপর তারা একটি জায়গায় রেস্ট নেয় আর খাবার খাওয়ার পরে সামনে এগোতে থাকে। এখন ফাইনালি তারা এয়ারপোর্ট অবধি পৌঁছে যায়, কারণ তাদের প্ল্যান ছিল তারা ফ্লাইটে মিক্সুর বাবার কাছে কাগোশাকি গ্রামে যাবে। তাদেরকেও বলেছিল ফ্লাইট চলছে, কিন্তু এখানেও তারা হতাশ হয়ে যায়। অফিসার তাদেরকে বলে পাওয়ার আউটেজের কারণে সকল বিমানও বন্ধ আছে। লোকজন অফিসারদের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। এখন তাদের কাছে যাওয়ার মতো আর কোনো জায়গাই ছিল না, এই জন্য তারা কাছের একটি হোটেলে যায়। হোটেলের মালিক তাদের সিচুয়েশনের সুযোগ নিয়ে অনেক বেশি টাকা চায়, কিন্তু তারা কোনো কমপ্লেইনও করতে পারত না। রাতে ইয়োশি তাদের ফেরত যেতে বলে, কিন্তু ইয়োশির ধারণায় এতক্ষণে টোকিওর সকল খাবার ও পানি শেষ হয়ে গিয়েছে, আর পানি ছাড়া সেখানে বেঁচে থাকা একদমই অসম্ভব। এখন সাইকেল দিয়ে তাদেরকে কাগোশিমাতে যেতে হবে। পরের দিন কিংজিং ও ইয়োশি একটি বইয়ের দোকানে যায় আর সেখান থেকে একটি ম্যাপ নেয় যাতে সেটা দিয়ে তারা লোকেশন চিনতে পারে। অন্যদিকে তাদের বাবা মা একটি দোকানে এসে তাদের অ্যালকোহলের বদলে কিছু সাইকেল ও খাবার এক্সচেঞ্জ করে নিয়ে যায়। এরপর তারা তাদের জার্নি কন্টিনিউ করে। কিছু ঘন্টা পরে তারা হাইওয়েতে পৌঁছে যায় যেখানে তাদের মতো অনেক লোক ছিল, আর কিছু লোক পায়ে হেঁটেই গ্রামের দিকে যাচ্ছিল। রাত হওয়ার সাথে তারা বাকি মানুষের সাথেই থেকে যায়। একটি কাপল তাদের পানি খেতে দেখে তাদের কাছ থেকে একটু পানি চাই, কিন্তু তারা মিথ্যা কথা বলে, বলে যে এটা তাদের শেষ পানির বোতল। খাবার খাওয়ার পরে সবাই বাইরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন তারা তাদের যাত্রা শুরু করে, কিন্তু একটা টানেলের ভিতর যাওয়ার পরে তারা অনেকগুলো লাশ দেখতে পায়। সেখানে একজন বৃদ্ধ মহিলা তাদেরকে সাহায্য করে আর তাদেরকে সে টানেল থেকে বাইরে নিয়ে আসে। এখন পাওয়ার আউটেজের 16 দিন হয়ে গিয়েছিল। তারা একটি নদীর পাশে থেমেছিল যেখানে তাদের লাস্ট পানির বোতলটিও শেষ হয়ে যায়। এখন কোনো অপশন না থাকার কারণে ইয়োশি ডিরেক্ট নদী থেকেই পানি পান করে। নদী থেকে কিছু দূর যাওয়ার পরে তারা অনেক বড় একটা তুফানের মুখোমুখি হয়ে পড়ে। এজন্য তাদের সাইকেল ও জিনিসপত্র ছেড়ে একটি ব্রিজের নিচে আশ্রয় নিতে হয়। তুফান শেষ হওয়ার পর তারা দেখে তাদের একটি সাইকেলের টায়ার নষ্ট হয়ে গিয়েছে, সাথে তাদের কাপড় ও খাবার দাবার বরবাদ হয়ে গিয়েছে। তারপর বাচ্চা দুটো পাশের শহরে যেয়ে খাবার ও পানীয় খোঁজে, আর তাদের বাবা মা শহরের বাইরে ছিল। তারা দুজন একটি দোকানে যায়, কিন্তু ভেতরে যাওয়ার পরে তারা জানতে পারে দোকানের খাবার দাবার সব শেষ হয়ে গিয়েছে। কিংজি তার সাইকেলের জন্য টায়ার দেখতে যায়, কিন্তু সব টায়ার বিক্রি হয়ে গিয়েছিল। তারা দোকানে ব্যাটারির বোতল দেখে যেটা পান করা যাবে। ইউবি তার সাথে ক্যাট ফুড নিয়ে নেয় আর দুজন আবার তার বাবা মায়ের কাছে চলে আসে। ইউই প্রথমবার ক্যাট ফুড খাই, সে অনেক ঘৃণা পাচ্ছিল ঠিকই, কিন্তু বেঁচে থাকার জন্য সে কম্প্রোমাইজ করে নাই। কিংজি তার ফোন কভার দিয়ে তার সাইকেলের টায়ার ঠিক করে আর তারা আবার তাদের জার্নি কন্টিনিউ করে। পুরো ফ্যামিলি ব্যাটারি ওয়াটার এবং ক্যাট ফুড দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত সার্ভাইভ করে। তারপর তাদের সাথে একটি ক্যাম্পাস গ্রুপের দেখা হয়। ক্যাম্পাস তাদেরকে রাস্তায় হওয়া কিছু গাছের ব্যাপারে বলে যেগুলো খাওয়া যায়। তাদের মধ্যে একজন তার নন ডিজিটাল ক্যামেরা দিয়ে তাদের কিছু ছবি তোলে আর তাদেরকে প্রমিস করে বিদ্যুৎ আসার পরে সে তাদেরকে এই ছবিটি পাঠিয়ে দেবে। কিছু ঘন্টা পর্যন্ত তারা ওই ক্যাম্পাস গ্রুপের সাথে যায়, পরে তারা তাদের গন্তব্যে চলে যায়। 43 দিনের দিন তারা একটি অ্যাকোয়ারিয়ামের বাইরে পৌঁছায় যেখানে লোকজন সেখানকার মাছ ধরে রান্না করে খাচ্ছিল। তারা খুশি হয়ে লাইনে দাঁড়িয়ে যায়, কিন্তু তাদের দুর্ভাগ্য যে তাদের নাম্বার আসতে আসতে সব খাবার শেষ হয়ে গিয়েছিল। ইয়োশি ওই লোকের কাছে তাদের বাচ্চাদের খাবার দেওয়ার জন্য ভিক্ষা চায়, ঠিক যেমন এভাবে ওই দুটি কাপল তাদের কাছে পানি চেয়েছিল। ঠিক তাদের মতনই ওই লোকও খাবার দিতে বারণ করে দেয়। হতাশ হয়ে তারা তাদের জার্নি কন্টিনিউ করে, কিন্তু পানীয় খাবার না থাকার কারণে তারা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। একদিন ক্লান্ত হয়ে তারা মাটিতে বসে পড়ে। তখন অনেক ক্ষুধার কারণে ইয়োশি পোকা খেতে যাচ্ছিল।
তখনই তারা পাশে একটি শূকর দেখে। সবাই অনেক বেশি খুশি হয় যখন ইয়োশি ওই শূকরটি ধরে ফেলে, কিন্তু ক্ষুধাতে তারা মরা মরা অবস্থাতেও শূকরটি মারতে তারা অস্বস্তি বোধ করছিল। তখনই সেখানে একজন লোক আসে আর সে একাই শূকরটি মেরে ফেলে এবং সে বলে তার নাম তানাকা এবং সে তাদেরকে ওই শূকরটি তার ফার্ম অব্দি নিয়ে যেতে বলে। তার বাড়িতে সে তাদেরকে খাবার খাওয়ায়। অনেকদিন না খাওয়ার ফলে তারা সব খাবারই খেয়ে ফেলে। তারা তানাকার সাথে পুরো সপ্তাহ থাকে, কিন্তু আবার তারা তাদের গ্রামে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। তিন দিন পরে তারা একটি নদীর সামনে আসে। তারা জানতে পারে তারা যে ম্যাপ ফলো করছে সেটা একটি পুরাতন ম্যাপ। এখন তাদেরকে ওই গ্রামে যেতে এই নদীটি পার করতেই হবে। এজন্য তারা কিছু কাঠ দিয়ে একটি ভেলা বানায় এবং অনেক কষ্টে তারা মিক্সু ও ইয়োইকে নদীর ওই পারে নিয়ে যায়। তারপরে কিংজি ও ইয়োশি আবার তাদের সাইকেল নিতে ফেরত যায়। কিন্তু ফেরত আসার সময় অনেক জোরে বৃষ্টি হতে থাকে আর নদীর স্রোত খুবই বেড়ে যায়। তখন তাদের ভেলা ভেঙে যায় এবং সবকিছু ডুবতে শুরু করে এবং ইয়োশিও সাইকেলের সাথে ডুবে যায়। কিংজি তার বাবাকে বাঁচানোর পুরো চেষ্টা করে, কিন্তু নদীতে সে শুধু ইয়োশির নকল চুল পায় যেটা ইয়োশিও পরত। ইয়োশির মৃত্যুতে তিনজনই নদীর পাড়ে বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে তারা পায়ে হেঁটে তাদের যাত্রা শুরু করে। তাদের কাছে এখনো কিছু খাবার ছিল যা তারা তানাকার কাছ থেকে নিয়েছিল। তারা তিনজন রেল লাইন দিয়ে যাচ্ছিল, কিন্তু তখন হঠাৎ কিছু কুকুর মিক্সুর উপরে অ্যাটাক করে দেয় যার কারণে সে নিচের জঙ্গলে পড়ে যায়। তারা দুইজন জলদি তার মাকে বাঁচাতে যায়। নিচে যেয়ে তারা জানতে পারে মিক্সুর পা ভেঙে গেছে। তারা কোন রকম উপরে উঠে এসে আবার রেল লাইন দিয়ে চলতে শুরু করে, কিন্তু কুকুরগুলো তখন আবার তাদের উপরে অ্যাটাক করতেই যাচ্ছিল। তখন একটা ট্রেন চলে আসে। তারা তিনজন অনেক অবাক হয়ে যায় কারণ ট্রেনটি তাদের নেওয়ার জন্য থেমে যায়। ট্রেনটি কয়লায় চলে, এজন্য ট্রেনটি এখনো কাজ করছিল। ট্রেনের ভিতরের লোকজন মিক্সুর চিকিৎসা করে এবং তাদেরকে অনেক সাহায্য করে। পরের সিনে আমরা নদীর পাড়ে ইয়োশির বডি দেখি, কিন্তু ইয়োশি উঠে যায়। কোন রকমে তার পাশে থাকা একটি ট্র্যাক্টর অবধি যায়। তখনই ওই ট্রেনটিও তার সামনে দিয়ে যাচ্ছিল আর ইয়োশি দেরি না করে সিগন্যাল স্মোক জ্বালিয়ে দেয় যাতে ট্রেনের লোকজন তাকে দেখতে পায়। তাকে দেখে ট্রেন থেমে যায় আর ফাইনালি পুরো ফ্যামিলি আবার একত্রিত হয়ে যায়। ট্রেনটি তাদেরকে তাদের গ্রামে পৌঁছে দেয় আর তারা অনেক বছর পরে মিক্সুর বাবার সাথে দেখা করে আর তারা মিক্সুর ফ্যামিলির সাথে থাকতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পারি পাওয়ার আউটেজের 2 বছর 126 দিন হয়ে গিয়েছিল। পুরো ফ্যামিলি সুন্দর কাগোশিমা গ্রামে বসবাস করছিল। তারা এখানে অনেক খুশি ছিল। তারা একসাথে মাছ ধরত, নিজের কাপড় নিজেরা বানাতো এবং সবজিও চাষ করত। কিন্তু একদিন ইয়োশি অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে ওঠে। তারপর গ্রামের সব লোকজন ঘুম থেকে ওঠে কারণ ইলেকট্রিসিটি ফেরত চলে এসেছিল। লাইট জ্বলা এবং ফোন বাজতে শুরু হয়ে গিয়েছিল। সবাই অনেক বেশি আশ্চর্য হয়ে গিয়েছিল, কিন্তু তারা কেউই জানতো না কিভাবে পাওয়ার ফেরত এলো। কিন্তু এখানে ইয়োশির ফ্যামিলি খুশি হওয়ার বদলে দুঃখী ছিল। কিছুদিন পরে পুরো ফ্যামিলি টোকিওতে এসে তাদের পুরাতন জীবনযাত্রা শুরু করে দিয়েছিল। নিউজ চ্যানেলে জানানো হচ্ছিল 2 বছর 126 দিনের পাওয়ার আউটেজ সূর্যের সোলারের কারণে তৈরি হয়েছিল। কিছু লোক মনে করত এটা কোনো জঙ্গি সংগঠনের কাজ, কিন্তু কেউই পাওয়ার আউটেজের আসল কারণ জানতো না। সবাই শুধু আন্দাজ করে গুজব ছড়াচ্ছিল। আর এখন সুজুকি ফ্যামিলি একে অপরের সাথে বেশি টাইম স্পেন্ড করে কারণ এখন তারা সবার প্রয়োজনীয়তা বুঝে গিয়েছিল। লাস্ট সিনে আমরা দেখি তাদের ফ্যামিলির কাছে একটি ছবি এসেছে। এটা সেই ছবি যা তাদের যাত্রার সময় ওই ক্যাম্পার তুলেছিল। আর এরই সাথে এই মুভি এখানেই শেষ হয়। তা বন্ধুরা, আপনারা কি মনে করেন, যদি সত্যিই পাওয়ার আউটেজ হয় তাহলে আমাদের পৃথিবীর কি এই একই অবস্থা হবে নাকি এর থেকেও বেশি ভয়াবহ অবস্থা হবে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটি। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন।